এবারে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এর সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন পদ্মা সেতু আমাদের টাকায় আমাদের সেতু। বদলে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনীতির চালচিত্র, মানুষের জীবনযাত্রাতেও আসছে বড় পরিবর্তন। পদ্মা সেতু অর্থনীতিতে আনছে নতুন গতি, নতুন সম্ভাবনা। গোলাম কাদের রবর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাশা গ্রামের কৃষক নীলচাঁদ মাতবর, 1 বিঘা জমিতে তার বেগুনের আবাদ। এতদিন যে দামে বেগুন বিক্রি করতেন, পদ্মা সেতু চালু হবার পরদিনেই তার বেগুনের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। আগে তো আমরা বাজারে বাজারে বেচছি, এখন তো ডাইরেক্ট ঢাকা যাইব। শসা, বেগুন, রেহা, দুন্দল, লাউ, এই সমস্ত তরি তরকারি আর শীতের সিজনে কপি। মাতবরের মতো অন্যান্য কৃষকরাও বলছেন তাদের ফসল এখন ঢাকা যাবে, পাবেন ফসলের বাড়তি মূল্য। নতুন করে উকি দিচ্ছে সেখানে কৃষি বিপ্লবের সম্ভাবনাও। শুধু কৃষি নয়, পদ্মা সেতুর তাৎক্ষণিক সুবিধা সেখানকার মানুষের জীবনে আনছে বাড়তি গতি। ঢাকার সাথে কমছে দূরত্ব, সময় বাঁচবে 2 থেকে 4 ঘন্টা। বাড়তি যানবাহনের চাপ সড়কগুলোতে চোখে পড়বে নতুন নতুন অবকাঠামো, শিল্প কারখানা গড়ে তোলার কার্যক্রম, যা বাড়িয়ে দিয়েছে সেখানকার জমির দামও। আবার পুরনো দোকানপাট, ব্যবসা কেন্দ্রেও ঠিকঠাক করা হচ্ছে নতুন করে। পদ্মা সেতু হওয়ার কারণে অনেক বেশি শিল্প কলকারখানা সহ অনেক অবকাঠামোগত উন্নয়ন হবে, যেটি আমাদের অর্থনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পদ্মা সেতুর ফলে ধীরে ধীরে বদলে যাওয়া 21 জেলার জীবনচিত্র, অর্থনীতি দীর্ঘমেয়াদে পরিবর্তন আনবে পুরো দেশের অর্থনীতিতে। সরকার এবং উন্নয়ন সহযোগীদের হিসাব বলছে, পদ্মা সেতু দেশের সার্বিক অর্থনীতির আকার বা জিডিপি বাড়াবে, কমবে দারিদ্রের হারও। কাঁচামালগুলা দ্রুত গতিতে যাবে, পচনশীলতা কমবে, তাড়াতাড়ি উৎপাদন হবে, তাড়াতাড়ি মানুষের ভোগের জন্য আবার মানুষের কাছে চলে যাবে এবং বিদেশে রপ্তানি হবে। সব জায়গাতেই কিন্তু টাকার অঙ্ক আছে, টাকার অঙ্ক জিডিপিতে যুক্ত হবে। সেতুর দুই পাশে গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, বাড়ছে বিনিয়োগ আর কাজের সুযোগ। পাশাপাশি পদ্মা সেতুকে কেন্দ্র করে নতুন উদ্যম ফিরে পাচ্ছে দক্ষিণের মোংলা এবং পায়রা বন্দরও। পদ্মা সেতু কেবল পদ্মা পাড়ের অর্থনীতিই বদলে দেবে না, বরং বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান এবং ভারতের মধ্যে আঞ্চলিক যোগাযোগ আর বাণিজ্যের ক্ষেত্রেও যোগ করবে এক নতুন মাত্রা। সব মিলে একটি সেতু বদলে দেবে গোটা দেশের অর্থনীতি। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, জাজিরা, শরীয়তপুর।